আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সো গাইস, আমি কিন্তু এই টোরাম নিয়ে ইতিপূর্বে মোটামুটি অনেক কয়টা ভিডিও মেক করেছি। এইখান থেকে কিন্তু গাইস আমি আপনাদেরকে একটা কথা বলি, এই প্রজেক্টটা ডে বাই ডে যেই পরিমাণে আপডেট হচ্ছে, আমি কিন্তু অনেকবার পোস্টের মাধ্যমে বলেছি যে $500 ইনকাম হতে পারে। আমি যদি আপনাদেরকে আমার সার্চ বার এখানে লিখি টোরাম, এখানে দেখেন যদি আমি লিখি তাহলে আপনারা একটা পোস্ট পাবেন। এটা আমি প্রত্যেক দিন আপনাদেরকে রিমাইন্ড করি, $500 পাইতে পারেন। তো এটা কিন্তু কোনো মিথ্যা কথা না, এখানে কিন্তু আমি মোটামুটি 109 বার পোস্ট করছি। তো আমি ভাই যেহেতু 3-4 বছর ধরে অনলাইন আছি, অবশ্যই আমার তো একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, প্রজেক্ট সম্বন্ধে ধারণা যেটাই বলেন না কেন অবশ্যই কিন্তু রয়েছে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা নতুন আসছেন না বুঝলে এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটা দেখবেন আর কীভাবে পোস্ট করবেন সেটা আমি এখনই লাইভ আবারও শিখাই দিব। আর এই রেফার কোডটা অবশ্যই অবশ্যই ইউজ করবেন, কারণ আমরা যেহেতু কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য, আপনারা আমাদেরকে রেফারেল দিয়ে একটু হেল্প করেন, এটা হচ্ছে আমাদের কাছে ভালো লাগে, আমাদেরও আর্নিং হয়, আপনাদেরও আর্নিং হয়। আর যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদেরকে আর নক দিবেন, আমরা অবশ্যই হেল্প করার ট্রাই করবো। ওকে, তো গাইস আল্লাহ দ্য ভিডিওস মেন পয়েন্ট, নতুন বন্ধুরা রয়েছেন অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, ইভেন হচ্ছে ফার্স্ট কমেন্ট। ওকে গাইস, তো এখন হচ্ছে টোরামে কেন কাজ করবেন সেটা আমি ফুল এক্সপ্লেন করে দিব। আরেকটা কথা গাইস, অনেকে বলতেছে যে ভাই হোয়াটসঅ্যাপে তো কোড আসে না, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনারা ভাই এই কাজটা করতে হবে ফজরের নামাজের পরে কিংবা ফজরের নামাজের টাইমে, মানে সার্ভারটা যখন ভালো থাকবে বাংলাদেশের। এটা অনেক সময় কোড আসে না, আপনারা দয়া করে রাত্রে 3-4 কিংবা 5 দিকে ফজরের নামাজের পরে ট্রাই করবেন, ইনশাল্লাহ অ্যাকাউন্টটা হয়ে যাবে। এখানে একটা টাকাও ইনভেস্টমেন্ট করতে হবে না, কোনো প্রকার রেফারেল করতে হবে না, কোনো ঝামেলা ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে আপনি 1.5 লক্ষ টাকা এখান থেকে নিতে পারবেন। কীভাবে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আমাদের যে অ্যাকাউন্টটা সেটা লগ ইন করে নিচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, ফর এক্সাম্পল স্বরূপ আপনাদের সাইন আপ আসবে, এরকম আসবে না, আপনাদের এরকম আসতে পারে প্রথম। ওকে, আসলে সমস্যা নেই, এখানে থ্রি ডটে ক্লিক করলে আমার তো অ্যাকাউন্ট লগ ইন আছে, আপনাদের এরকম আসবে না। আপনারা কষ্ট করে এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর অবশ্যই রেফারেল কোড ইউজ করবেন, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এটা আমি ম্যান্ডেটরি, আর আমিও রিকোয়েস্ট করলাম দয়া করে এটা ইউজ করবেন। ওকে, গেল। এখন হচ্ছে আমি এখান থেকে হোম পেজে যাই, এখানে টোরামের হোম পেজে যাই, তারপরে আমি এখান থেকে ওপেন ইন ক্রোম করে দিচ্ছি। দেখেন মাত্র 5 মিনিট এভরি ডে কাজ, 5 মিনিটের বেশি কোনো কাজ আপনাকে করতে হবে। এখানে কিন্তু তারা বলতেছে যে মেনটেন্স হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট, এটা আমি ক্রস করে দিচ্ছি। এখান থেকে দেখেন আমি যদি আপনাদেরকে থিওরিটিক্যালি ক্লিক করে দেখাই বাইরে বাই যে আপডেট দিছে ওরা, দেখেন ভিউ প্রোফাইল, হোম, কম্পাইনেন্স, ক্লেন্স, এয়ারড্রপ, তারপরে হচ্ছে আপনার নিউজ, ওয়েব থ্রি ড্যাশবোর্ড, ওয়েব থ্রি ওয়ালেট, NFT মার্কেট প্লেস, ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, আবার NFT মিশন, ওয়ালেট, ইনভেন্টারি, রেফারেল, সেটিং, লগ আউট, এভরিথিং। তো ওয়েব থ্রি ড্যাশবোর্ডের মধ্যে যদি ক্লিক করে দেখেন অবস্থাটা কী কী দেখায়, দেখেন এটা হচ্ছে আপনার ওয়ালেট সহকারে এখানে শো করতেছে সব ধরনের অল চেন, এইখান থেকে আপনি এটা সব ধরনের নেটওয়ার্কের টোকেন আপনার এই ওয়ালেটে, মানে যেই ওয়ালেটটা আপনার টোরামের সাথে কানেক্ট করছেন, এই দেখেন লাস্ট আপডেট কত কী এটা দেখাচ্ছে, সব ধরনের টোকেন ব্যালেন্স সহকারে এখানে শো করবে। এটা হচ্ছে ওয়েব থ্রির পাওয়ার, ঠিক আছে। তারপরে NFT আছে কতগুলা সেগুলোর একটা লিস্ট এখানে আসবে, এই দেখেন আমার ওয়ালেটে কী কী NFT আছে এগুলোও কিন্তু দেখাচ্ছে। ওকে, তারপরে দেখেন ট্রানজ্যাকশনের মধ্যে ক্লিক করলে আমি কী কী করতেছি না করতেছি এই ওয়ালেট দিয়ে সব এখানে আসে, এটা হলো ওয়েব থ্রির আপডেট আসছে। তারপর দেখেন আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে যদি আমি হোমে ক্লিক করি আগেন, এখান থেকে এখান থ্রি ডট মেনু, এই দেখেন ওয়েব থ্রি ওয়ালেট ক্লিক করেন, এই দেখেন যে ওয়ালেট কানেক্ট করছেন। আর ওদের কিন্তু খুব শীঘ্রই, এটা কিন্তু ভাই অনেক পাওয়ারফুল প্রজেক্ট, আমি বললাম এদের একটা টোকেন $3 প্রাইস ছিল, এই বছর $3-5 যাবে। কোনোরকম যদি আপনি 500 টোকেন আর্নিং করে রাখতে পারেন, আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই, এটা কিন্তু পেমেন্ট করে আমি অলরেডি 2 পেমেন্ট পাইছি, 500 টোকেন যদি আপনি ইনকাম করতে পারেন প্রথম অবস্থায় 500 টোকেনই, 500 টোকেন হচ্ছে আনলক করতে হয় প্রথম, তারপরে আপনি 200-100 টোকেন উইথড্র দিতে পারবেন, সমস্যা নাই ফি বাদে। এখানে ক্লিক করেন, $3 হিট করলে আপনার $1500, $1500 ইন্টু বর্তমান সময়ের প্রাইস তো বাড়ছে অনেক ডলারের, $110, $1,65,000 আপনি সব বাদ দেন, ধরেন 500 টোকেনের প্রাইস মাত্র $1 হিট করলো, তাহলে $500, $500 ইন্টু $100 করেও যদি ডলার হয় $50,000, ধরেন এক বছর পরে আপনি পেমেন্ট পাইলেন, এই এক বছর পরে $50,000 আপনার ফ্রিতে কে দিব, এই দুনিয়ায় কেউ দিব ভাই আপনি আমার বুঝান, কেউ দিবে কখনোই দিবে না।
আপনি ঘরের মধ্যে বসে যদি এই কাজটা করতে পারেন আপনার কী সমস্যা, আর কাজ করতে কতটা টাইম লাগে সেটা আপনারা ঘড়ি ধরে আজকে আমি আপনাদেরকে দেখাই দিব। ওকে, তো এখন হচ্ছে আমাদেরকে যেই কাজটা করতে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে মিশন, কারণ মিশন প্রত্যেক শুক্রবার মাসে কিন্তু এখান থেকে 30 টোকেনের মতো আর্নিং করা যায়। মিশনের মধ্যে ক্লিক করে আমি দেখাই। এখন দেখেন প্রথমে ডেলি লগ ইন করবেন, এটা ইম্পর্টেন্ট, সবার আগে 0.12 পাবেন। ওরা এত কম টোকেন কেন দেয়, কারণ ওদের টোকেনের প্রাইস ঠিক আবার আগের $3-5 যাবে। দেন উইকলি একটানা 7 দিন লগ ইন করলে এই যে দেখেন আমার 7 দিন লগ ইন হয়েছে, যে 7 7 7 7 বাই 7 5টা টোকেন আমি এখন ক্লেম করতে পারবো। ঠিক আছে, 5টা টোকেন আমি একটা স্ক্রিনশট নিই, এটা আমি একটা পোস্ট করবো এই কারণে, ক্লেম করলাম, দেখেন এটা ক্লেম হয়ে গেছে। তারপরে যদি আমি 50টা ফলোয়ার নিতে পারি তাহলে আমি আবার 2টা টোকেন ক্লেম করতে পারবো। তারপর ওয়ান টাইম, দেখেন ওয়ান টাইমের মধ্যে যদি আমি ক্লিক করি এখানে যখন আমার এই ফলোয়ারটা পূরণ হবে 4.75, মানে এইখান থেকে পেমেন্ট পাইতে সর্বোচ্চ আপনার 5 মাস লাগতে পারে কিংবা 6 মাস, এগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে 2-3 মাসের মধ্যে পেমেন্ট পাবেন। তারপরে 10,000 ফলোয়ার গেন করতে পারলে এই জন্য একজন আরেকজনকে ফলো করবেন, তাহলে 23টা টোকেন ক্লেম করতে পারবেন। এটা কিন্তু আবার বাড়ে, পরে আবার পরে একটা স্টেপ দিব ওইটা অত টোকেন পাবেন। তারপরে এখানে 50 জন হইলে ফলোয়ার আমি আবার এই টোকেনটা ক্লেম করতে পারবো। ওকে, তো এখন হলো আমি আপনাদেরকে 3 ডট মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পরে তাহলে আমি এখন যেহেতু এটা ক্লেম করছি তাহলে আমার ইম্পর্টেন্ট হলো মিশনের কাজ তো শেষ করলাম, আর বাকি আছে আমি দেখাচ্ছি। ওয়ালেটের মধ্যে আমি ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর ভালোভাবে বুঝছেন এটা হচ্ছে আমার আগে কতটা ইনকাম করছি সেটা, এখন হচ্ছে এটা আমার ব্যালেন্স এক্সচেঞ্জ ওয়ালেট 499। আমি নিচের দিকে আসার পরে এই যে আমি কী কী পাইতাছি না পাইছি এখানে দেখাচ্ছে। এখন আমি মিশনের মধ্যে ক্লিক করি, এখন আমি 27টা টোকেন ক্লেম করতে পারবো, কারণ কি আমি ভালো করে কাজ করছি প্লাস কিছু রেফারেল করছি। ক্লেমের মধ্যে ক্লিক করে দিচ্ছি। আপনাদের হচ্ছে প্রথম এইখানে ক্লেম করতে হলে মানে একদম প্রথম অবস্থায় যদি আপনি ক্লেম করতে চান তাহলে 500 টোকেন এইখানে কাজ করে ইনকাম করতে হবে আপনাকে। তারপর এখানে একটা ক্লেম অপশন পাবেন, তারপর থেকে আপনি প্রত্যেকবার 1-2-3 টোকেন যা পাবেন ক্লেম করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি একটা রিলোড দিই, এখানে রিলোড দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আমার ব্যালেন্সটা শো করবে, দেখাচ্ছি আমি। এখন আমার 500 স্লট, আমি কিন্তু চাইলে এখন উইড্রো নিতে পারি, জাস্ট এই উইড্রোর মধ্যে ক্লিক করব। এখন ওদের ইথেরিয়াম চেন আছে, এখন কিন্তু একটু কাহিনী কি এই দেখেন 82টা ফি কাটবে, বাকিগুলো কিন্তু আমি পাবো। তো ওদের কিন্তু বিএসসি কামিং সুন, মানে বিএসসি আছে ওদের অলরেডি কুকয়েনে লিস্টেড, বাট এইখানে উইড্রো অ্যাভেলেবেল করে নেই। যখন এটা এই বছর যখন পাম্প করবে দেখবেন বিএসসি অ্যাভেলেবেল হয়ে গেছে, তখন হয়তো বা আপনার টোরামের টোকেন ফি কাটবে মাত্র 1-2টা, এর বেশি কাটবে না। এইখানে আপনি আমি বলে রাখলাম ধরেন 10টাই কাটলো, তারপরে বাকি 490টার প্রাইজে আপনার মোটামুটি 50,000 টাকা ইনকাম হয়ে যাবে নর্মালি গেল। এটা বুঝাই দিলাম আপনাদেরকে, প্রত্যেক দিন কিন্তু সবার আগে এই কাজটা করবেন। এই যে কই গেল, আরে এটা তো হ্যাঁ হোমের মধ্যে ক্লিক করে আগে আবার 3 ডটে ক্লিক করার পরে এই যে এখানে মিশন, সবার আগে মিশনে ক্লিক করবেন, ডেইলি এটা ক্লেম করবেন। আচ্ছা গেল, এখন কাজ কী দেখেন, সবার আগে হলো 3 ডটে ক্লিক করে ডেইলি ক্লেম, তারপরে 5টা লাইক দিতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এক কতক্ষণ লাগে গুনেন, 4:24 বাজে, 2-3-4-5, আচ্ছা 1টা লাইক বেশি দেই ধরেন 6, আচ্ছা 6টা লাইক দিলাম। 3 ডট মেনুতে ক্লিক করে আপনাদেরকে আমি বুঝাই আমার কাজটা কী ছিল, এখান থেকে হচ্ছে মিশন, মিশনের মধ্যে ক্লিক করার পরে এই দেখেন এটা এখন আমি ক্লেম করতে পারছি, লাইক 5 পোস্ট ফর 3 ক্লিক করলাম, এটা ক্লেম হয়ে গেছে 5 বাই 5। এখন শুধু একটা কাজ আছে, ক্রিয়েট এ পোস্ট। এখন অনেকে বলবে ভাই এটা তো একটা ক্রিপ্টোকারেন্সি ব্লক চেন প্ল্যাটফর্ম, আমরা এখানে তো অ্যাকচুয়ালি অতটা কাজ করতে পারি না। আপনি আমার প্রোফাইলটি একটু দেখেন, ক্লিক করলাম 3 ডট মেনু, এখান থেকে আমি আমার নামের উপরে ক্লিক করতেছি, এই দেখেন আপডেটটাকে দিয়েছি মায়েরা বাপ, দেখছেন কত সুন্দর প্রোফাইল। আর মেসেজের সিস্টেম দেখেন, মেসেজের মধ্যে ক্লিক করলাম, এই দেখেন কি আপনারা কী মেসেজ করতেছেন আগে এখানে সব দেখতে পারবেন, রিকোয়েস্ট মেসেজ দেখতে পারবেন, মানে এক কথা এটা সেই লেভেলের একটা প্ল্যাটফর্ম, এটা আপনি মাথায় রেখেন। ঠিক আছে, এখন আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে। এখন আমার প্রোফাইলটা দেখেন, এ দেখেন আমি বাংলায় পোস্ট করছি, ইংরেজিতেও পোস্ট করি, একই কিন্তু কথা কিন্তু একই, ওগুলো আপনাদের লাগবে না। 50টা লাইক কিন্তু আমি পাইছি অলরেডি, তারপর এটাও কিন্তু আমি বাংলায় পোস্ট করছি, দেখেন এখানে কোনো সমস্যা নেই, আপনি বাংলায় পোস্ট করতে পারবেন, বাট ক্রিপ্টোকারেন্সি নিয়ে করতে হবে। এই যে দেখেন আমি বাংলায় পোস্ট করছি, করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে ইজি করে দিই, যেহেতু আপনারা এটা বুঝবেন না অনেকে। এখান থেকে হচ্ছে এই কয়েন টেলিগ্রাফ, এটার লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এই না বুঝলে ভিডিও দেখুন, এটাও রেফারেল করতেও জাস্ট লিখবেন ছোটো হাতের জুয়েল 32। আচ্ছা কয়েন টেলিগ্রাফের মধ্যে চলে যাচ্ছি, কীভাবে কাজ করলে আপনার কপিরাইট ইস্যু আসবেন আমি দেখাচ্ছি, খুব সিম্পল। ধরেন আমি এই এইটা পোস্ট করব, ক্লিক করলাম এই লেখার উপরে ক্লিক করে দেবেন,
দেন এই লেখার উপরে অ্যাগেন ক্লিক করবেন, যদি ক্লিক না হয় হয়েছে ক্লিক, ওই যে দেখেন গেছে। এখন কি করবেন, এই ইমেজ এরকম চাপতে ধরবেন, দেন এই যে ডাউনলোড, খুবই সিম্পল রে ভাই, আমি তো দেখাচ্ছি এই কারণে। এ দেখেন এখন খালি এইটা কপি করবেন, এরকম টান্দা ধরে কপি করেন, এরকম মিনিমাইজ করেন, মিনিমাইজ করার পর আপনি আপনার টুরামে আসেন, আসার পর এখান থেকে লোগোর উপরে ক্লিক করে দেন। এখন এই ডিসকভারের মধ্যে ক্লিক করেন, এখন এখান থেকে জাস্ট ইমেজটা আপলোড করবেন। আমি করতেছি, ইমেজ আপলোড হয়ে গেছে না, জাস্ট এইখানে পেস্ট করেন, লেখাগুলো পেস্ট করছেন তো এখানে এই ডটটা থাক কিংবা একটু কেটে দেন, কেটে দিয়ে একটু স্পেস করেন, স্পেস করে এখানে আসেন, মানে মিনিমাম 500 ওয়ার্ডের মতো লিখতে হয় আর কি। এখান থেকে আমি আরেকটু নিলাম, আবার এখানে বসাই দিলাম, এটা একটু কেটে স্পেস দিলাম, আরেকটু নিব যাতে করে কোনো ব্ল্যাম না আসে। ওকে, এখান থেকে আরেকটু নিতে পারেন এই রকম আর কি, লাইক কপি, সিম্পল, জাস্ট সিম্পল। আপনাদের এটা কি কপিরাইট ইস্যু আসবে না, চিন্তা করেন। এখন একটু ই দেন এখান থেকে, আচ্ছা আমি একটু কেটে দিই, একটু বড়ো হয়ে গেছে, বেশি এত লাগবে না, এটা কাটেন। কাটার পরে এখানে কি লিখবেন, জাস্ট একটা ওয়ার্ড লিখতে হবে আপনাদের, এস ও ইউ সোর্স বাই, এস ও ইউ আর সি সোর্স বাই, দেন এইভাবে দুটো ডট দিয়া এখানে লিখবেন কয়েন টেলিগ্রাফ, এতটুকুই, কাজ শেষ। জীবন আপনার পোস্টে কপিরাইট ইস্যু আসবে না, কারণ ক্রেডিটটা যেই কোম্পানি তাকে দিয়ে দিয়েছেন আপনি পোস্ট, কাজ শেষ আমার। এখন আমি কি করব, এখান থেকে ফিল্টারের মধ্যে ক্লিক করে এখান থেকে মাঝে মধ্যে যাওয়া যায় না, আপনি আপনার প্রোফাইলে চলে যেতে পারেন, এখান থেকে আবার মানে মাঝে মধ্যে ব্যাক প্রেস হয়ে যায় কি, সমস্যা নাই, ওটা ব্যাক প্রেস করে দিচ্ছি। আচ্ছা ব্যাক প্রেস করার পর এখানে আসছে দেখা যায়, এখন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এই যে দেখেন এখন এখানে চলে আসবেন, এখান থেকে জাস্ট ওই যে ইয়ের মধ্যে যেতে হইব আর কি, হোমের মধ্যে ক্লিক করে দেন, হোম থেকে থ্রি ডট, থ্রি ডট থেকে এই যে মিশন, মিশন আসার পর এই ক্ল্যাম, কাজ শেষ। এইভাবে প্রত্যেক দিন কাজ করবেন, তারপরে আপনি কী করবেন, 500 উইকলি হচ্ছে মানে 7 দিন পরে প্রতি 24 ঘন্টার আগে কাজ করতে পারবেন, 5টা করে টোকেন ক্লেম করতে পারবেন, ঠিক আছে। তো আর মেন ওয়ালেট তো আমি আপনাদেরকে দেখাইছি অলরেডি, এইটা আপনার ওয়ালেট, এটা হচ্ছে আপনার মেন ব্যালেন্স দেখাবে। ওকে, আর আপনার চাইলে এখন উইডো নিতে পারেন, ডেস্কটপ সাইট করে নিয়েন, ওই যে কিউ ব্রাউজার দিয়ে উইডো নিয়েন, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট এই মিশনের মধ্যে ক্লিক করে এখানে এই দেখেন এখন আবার ক্লেম করতে পারবো আমি, এই দেখেন ক্লেম হয়ে গেছে, কোনো ফি কাটে না ক্লেমে, ওগুলো চিন্তা করেন না আপনারা। আর কেউ গিফট করলে এখানে শো করবে। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি 99% শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের, আপনারা মন দিয়ে কাজ করেন, আল্লাহ যদি না ঠেকায় এখান থেকে আপনারা 50,000 1,00,000 2,00,000 পর্যন্ত টাকা ইনকাম করতে পারবেন। দেখবেন 500 টোকেনের প্রাইস কই যায় আমি বললাম, ঠিক আছে। ওদের প্রাইসটা আমি একবার দেখাই আপনাদের, প্রিভাস প্রাইস ভাই, আমি কোনো চাপা মারতেছি না, এই যে দেখেন এটা আমার ওল্ড পোস্ট, $2.38, এটা কিন্তু $3+ গেছিলো, আমি $2 পর্যন্ত স্ক্রিনশট রাখছিলাম, পরে আর রাখি না, $3 পোস্ট আমি আসতে খুঁজতে পাবো আমি। এই দেখেন এটা কিন্তু একদম লাইভ, এটা মেবি কয়েন মার্কেট ক্যাপ কিংবা ইয়ের কয়েন গ্যাকুর স্ক্রিনশট ছিল, দেখছেন অবস্থা। তাইলে আপনি চিন্তা করেন, $2 যদি হয় আগের জায়গায় তো অবশ্যই যাবে, 99% শিওর থাকেন ইনশাল্লাহ, কারণ আগের জায়গায় না গেলে ওর প্রজেক্ট টিকবো, যারা ইনভেস্ট করছে ওরা থাকবে ওর প্রজেক্টের মধ্যে, ধরেন $500 ইন্টু $1,000, দেখছেন $1,000 যদি আপনি 1,090 টাকা করে বিক্রি করেন, ধরেন 90 টাকা, 90,000 টাকা, কি মনে করছেন? রেফারেল ছাড়া, ইনভেস্টমেন্ট ছাড়া, এত প্ল্যাট ভালো প্ল্যাটফর্ম আপনি কোথাও পাবেন না। তো গাইস আমি চলে যাচ্ছি, ভিডিওর মধ্যে একটা লাইক একটা কমেন্টস করে দিন, চ্যানেল নতুন হলে থাকলে সাবস্ক্রাইব করে নিন, আর পিন পোস্টটা ফলো করে দিন, টেলিগ্রামটা খুবই খুবই ইম্পর্টেন্ট, প্লিজ 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 টেলিগ্রামে জয়েন করবেন আপনারা, আর ভিডিওর মধ্যে লাইক করে দিবেন, ভালো না লাগলে বললেন যে কোন জায়গাটা ভালো লাগে নাই, আমরা আমাদেরকে শুধরে নেওয়ার ট্রাই করবো, কারণ একটা মানুষ অলওয়েজ পারফেক্ট হইতে পারে না, এটা একটা নর্মাল ম্যাটার। ওকে, আল্লাহ হাফেজ।